কার্ড খেলার জগতে পোকার একটি অন্যতম জনপ্রিয় খেলা, বিশেষ করে বিভিন্ন হলিউড এবং বলিউড মুভিতে কার্ড খেলার দৃশ্য দেখানো মানেই পোকার খেলা দেখানো। জেমস বন্ড সিরিজের অন্যতম জনপ্রিয় মুভি ক্যাসিনো রয়্যালের কাহিনীও গড়ে উঠেছে এই পোকার খেলাকে ঘিরেই। এমনকি আমি নিজেও এই মুভিটির মাধ্যমেই এই খেলাটির সাথে পরিচিত হই। মূলত পোকার একটি একক কোনো খেলা নয়, এর বেশ কিছু জনপ্রিয় ভেরিয়েন্ট আছে, যেমন ফাইভ কার্ড ড্র, হল্ডেম পোকার ইত্যাদি। এই খেলাগুলোর মূলনীতি এক হলেও সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। আজকের ভিডিওতে আমরা মূলত ফাইভ কার্ড ড্র নিয়ে আলোচনা করব এবং পর্যায়ক্রমে অন্যান্য ভেরিয়েন্টগুলো নিয়েও আমাদের পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসব। তো ভিডিওর প্রথমে আমরা এর সাধারণ নিয়মগুলো নিয়ে আলোচনা করব এবং এর পরের অংশে আমরা প্রতিটি বিষয় আরও বিস্তারিতভাবে আলোচনা করব। এই খেলাটি সাধারণত 2 থেকে 6 জন পর্যন্ত প্লেয়ার নিয়ে খেলা যায়। এটি খেলতে আপনাদের প্রয়োজন হবে যে কোনো সাধারণ 52 কার্ডের ডেক এবং বেট বা বাজি ধরার জন্য কোনো কয়েন, চিপস বা যে কোনো কিছু। সবগুলো চিপস প্লেয়ারদের মাঝে সমপরিমাণে ভাগ করে দিয়ে খেলা শুরু করা হয়। খেলা শুরু করার জন্য প্রত্যেক প্লেয়ারকেই প্রাথমিকভাবে কিছু নির্দিষ্ট পরিমাণের চিপস টেবিলে পরিশোধ করতে হয়, যাকে পোকারের ভাষায় অ্যান্টে বলে। অ্যান্টের পরিমাণ শুরুতেই নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নিতে হবে। যেমন এই খেলাতে আমাদের অ্যান্টে নির্ধারিত হয়েছে 1 চিপস। ডিলার বামপাশের জন থেকে শুরু করে একটি একটি করে প্রত্যেকের হাতে 5টি করে কার্ড দিবে। এই খেলার মূল উদ্দেশ্য হল চিপস বা কয়েন জেতা। যার হাতে সবচেয়ে বড় পোকার হ্যান্ডটি থাকবে অথবা সবাই ফোল্ড করার পর বা খেলা ছেড়ে দেওয়ার পর যে শেষ পর্যন্ত টিকে থাকবে, সে বোর্ডের সবগুলো চিপস বা কয়েন জিতবে। সবচেয়ে বড় পোকার হ্যান্ড হল রয়্যাল ফ্লাশ। এস, কিং, কুইন, জ্যাক এবং 10কে রয়্যাল ফ্লাশ বলে। এরপরে স্ট্রেট ফ্লাশ, অর্থাৎ একই স্যুটের এবং একই সিকোয়েন্সের 5টি কার্ড। এরপরে ফোর অফ এ কাইন্ড, অর্থাৎ একই র্যাঙ্কের 4টি কার্ডের সাথে অন্য যে কোনো একটি কার্ড। এরপরে ফুল হাউস, অর্থাৎ একই র্যাঙ্কের 3টি কার্ডের সাথে আরেকটি পেয়ার। যদি একাধিক প্লেয়ারের কাছে ফুল হাউস থাকে, তাহলে যার প্রথম 3টি কার্ড সবচেয়ে বড় র্যাঙ্কের থাকবে সেই জিতবে। এরপরে ফ্লাশ, অর্থাৎ একই স্যুটের যে কোনো 5টি কার্ড। এরপরে স্ট্রেট, অর্থাৎ একই সিকোয়েন্সের যে কোনো 5টি কার্ড। এরপরে থ্রি অফ এ কাইন্ড, অর্থাৎ একই র্যাঙ্কের 3টি কার্ডের সাথে অন্য যে কোনো 2টি কার্ড। এরপরে টু পেয়ার, অর্থাৎ একসাথে 2টি পেয়ার এবং অন্য যে কোনো একটি কার্ড। এরপরে এ পেয়ার, অর্থাৎ একটি পেয়ারের সাথে যে কোনো 3টি কার্ড এবং সব শেষে হাই কার্ড, অর্থাৎ যে কোনো 5টি কার্ডকে ছোট থেকে বড় আকারে সাজালে সেটাকে হাই কার্ড বলে। এই খেলায় ছোট থেকে বড় কার্ডের র্যাঙ্ক এস, কিং, কুইন, জ্যাক
টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু এবং শেষে আবার এস। ডিলারের বাম পাশের প্লেয়ার প্রথমে খেলা শুরু করবে এবং খেলাটি ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ বাম দিকে চলতে থাকবে। এই খেলায় চাল দেওয়ার সময় প্রতি প্লেয়ারের হাতে তিনটি অপশন থাকে, কল, রেজ এবং ফোল্ড। কল অর্থ যে পরিমাণ চিপস দিয়ে খেলা চলছে, সমপরিমাণ চিপস বোর্ডে দিয়ে খেলা রানিং রাখা। রেজ অর্থ কলের অ্যামাউন্ট দেওয়ার পর আরও কিছু বেশি অ্যামাউন্ট পে করা। রেজে কত বাড়াতে পারবে এটাও এন্ট্রি অ্যামাউন্টের মতো পূর্বেই আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। আর একবার রেজ করা হলে পরবর্তীতে সবাইকে সেই অ্যামাউন্ট দিয়েই খেলতে হবে। সাধারণত এন্ট্রি অ্যামাউন্টকেই রেজ অ্যামাউন্ট হিসেবে নির্ধারণ করা হয়। এরপর সব শেষে ফোল্ড অর্থ খেলা ক্লোজ করে উই রাউন্ড থেকে বের হয়ে আসা। ফোল্ড করলে বোর্ডে এ পর্যন্ত যে চিপসগুলো দিয়েছে সেগুলো আর ফেরত পাবে না এবং হাতে থাকা কার্ডগুলো কাউকে না দেখিয়ে ডিসকার্ড করে দিতে হবে বা ডিলারের কাছে ফেরত দিয়ে দিতে হবে। ব্যাটিংয়ের প্রথম রাউন্ড শেষ হয়ে যাবার পর যারা টিকে থাকবে তারা এবার সর্বোচ্চ তিনটি কার্ড পরিবর্তন করে নিতে পারবে। পরিবর্তনের সময় কেউ নিজের কার্ড অন্য কাউকে শো করতে পারবে না। এই পরিবর্তন প্রক্রিয়াটিও ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ বাম দিকে চলতে থাকবে। প্রথমে ডিলারের বাম পাশের জন, তারপরে তার পরের জন এবং সব শেষে ডিলার নিজেদের কার্ডগুলো পরিবর্তন করে নিবে। যেমন প্লেয়ার টু তিনটি কার্ডের বদলে ডিলারের কাছ থেকে তিনটি কার্ড নিবে, একইভাবে প্লেয়ার থ্রি দুইটি কার্ডের বদলে ডিলারের কাছ থেকে দুইটি কার্ড নিবে এবং সব শেষে ডিলারও তার কার্ডগুলো পরিবর্তন করে নিবে। এবার প্রথম রাউন্ডের মতো তিন নম্বর রাউন্ডও একইভাবে চলতে থাকবে। তিন নম্বর রাউন্ড শেষ হয়ে যাওয়ার পরে যারা টিকে থাকবে তারা নিজেদের কার্ড শো করবে এবং যার হাতে সবচেয়ে বড় কার্ড থাকবে সে ওই রাউন্ডের বিজয়ী বলে গণ্য হবে এবং সবগুলো চিপস পাবে। যদি দুই বা তিনজনের হাতে একই র্যাঙ্কের কার্ড থাকে তাহলে বোর্ডে থাকা চিপসগুলো তাদের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। আবার একইভাবে বাম পাশের জোন ডিল করে নতুন খেলা শুরু করবে এবং সবগুলো চিপস একজনের হাতে চলে আসার আগ পর্যন্ত অর্থাৎ সবাই ফতুর হওয়ার আগ পর্যন্ত এভাবে রাউন্ডের পর রাউন্ড খেলা চলতে থাকবে। কারো হাতের চিপস শেষ হয়ে গেলে সে খেলা থেকে বাদ পড়ে যাবে এবং বাকিরা খেলতে থাকবে। আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে পোকারের আরও বিভিন্ন ভেরিয়েন্ট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।